শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি তোমাদের সাথে দ্বিতীয় অধ্যায়ের মেইন মেইন টপিকস নিয়ে আলোচনা করব। অর্থাৎ যদি তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো, আমি নিশ্চিত করে বলতে পারি এই দ্বিতীয় অধ্যায় থেকে যেভাবেই প্রশ্ন আসুক না কেন, তুমি কিন্তু তোমার মাথা খাটিয়ে কিছু না কিছু লিখে আসতে পারবে। মানে এই দ্বিতীয় অধ্যায় অনেকগুলো অংশ নিয়ে আলোচনা আছে তোমাদের বইতে, তো সবগুলো পড়া সম্ভব না। তুমি যদি সবগুলো পড়ো তাও মনেও থাকবে না। আমি এখানে মেইন মেইন যে অংশ থেকে প্রশ্ন এসে থাকে তো সেই অংশগুলো আমি লিখছি, এবং এখানে আমি সংক্ষেপে 5 থেকে 10 মিনিটের মধ্যে এই মেইন টপিকসগুলো নিয়ে আলোচনা করে ছেড়ে দেব। অর্থাৎ জাস্ট মনোযোগ সহকারে শুনলে অবশ্যই তোমরা কিন্তু পরীক্ষার হলে কিছু না কিছু লিখতে পারবে। আচ্ছা, আমি আলোচনা করার আগে আমি তোমাদের একটু বুঝাই বলি। যেমন ধরো আইসিটিতে তোমাকে 5টা সৃজনশীল লিখতে হবে, 8টি আসবে, তো প্রতি অধ্যায় থেকেই প্রশ্ন আসবে। তো তুমি প্রথমে চেষ্টা করবে অঙ্ক থেকে দেওয়ার জন্য, যেমন সংখ্যা পদ্ধতি, এইচটিএমএল, লজিক গেট, প্রোগ্রামিং ভাষা। তো দেখা যাচ্ছে যে তুমি কোনো একটা অঙ্ক পারতেছো না, তোমার কাছে কোনো একটা কঠিন মনে হচ্ছে, তো ওই মুহূর্তে তুমি কী করবে? ওই মুহূর্তে তোমার বিপদের সঙ্গে হিসেবে কাজ করবে এই দ্বিতীয় অধ্যায় প্রথম অধ্যায়। কারণ দ্বিতীয় অধ্যায় প্রথম অধ্যায় হচ্ছে কি, থিওরি টাইপের। তোমার যদি একটু ধারণা থাকে তুমি কিছু না কিছু লিখতে পারবে। অর্থাৎ তুমি তো সাদা খাতা জমা দিবে না এবং জমা দেওয়া উচিতও না, তো তখন এই বিপদের সঙ্গী হিসাবে কাজ করবে কিন্তু এই প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায়। তো জাস্ট একটু ধারণা থাকলেই তুমি কিছু না কিছু লিখতে পারবে ওই বিপদের মুহূর্তে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের সাথে এখন দ্বিতীয় অধ্যায়ের মেইন যে টপিকসগুলো থেকে প্রশ্ন আসে সেগুলো নিয়ে একটু আলোচনা করবো। তো দেখো এখানে আমি কী কী লিখছি, ডেটা কমিউনিকেশন ধারণা, ব্যান্ডউইথ, ডেটা ট্রান্সমিশন পদ্ধতি, ডেটা ট্রান্সমিশন মোড, তার বা কেবল মাধ্যম, ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম, আর হচ্ছে নেটওয়ার্ক টপোলজি। তো আজকের ভিডিওতে আমি নেটওয়ার্ক টপোলজি নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব, কারণ হচ্ছে এর উপরে অধিকাংশ ক্লাসই আমার এই চ্যানেলে আপলোড করা হয়েছে। তো চাচ্ছি যে নেটওয়ার্ক টপোলজি দিয়ে আমি একটু বেশি আলোচনা করব। গতকালকে এই নেটওয়ার্ক টপোলজি সম্পর্কে আমি লাইভে এসে কিছু কথা বলছিলাম, কারণ আমি একটু অসুস্থ ছিলাম যার কোনো ভিডিও করতে পারিনি। তো যাই হোক, আজকের ভিডিওতে আমি নেটওয়ার্ক টপোলজি নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। তো প্রথম থেকে আমি একটু আসি, সংক্ষেপে অল্প অল্প করে করে বলবো। জাস্ট বলছিলাম মনোযোগ সহকারে যদি শোনো, এখান থেকে যেভাবেই পরীক্ষা আসুক না কেন তুমি কিন্তু লিখতে পারবে। যেমন প্রথমে লিখছি ডেটা কমিউনিকেশন ধারণা। তো ডেটা বলতে তো তোমরা বোঝো যে তথ্যপাত্য, তো কমিউনিকেশন ইংরেজি শব্দের বাংলা হচ্ছে যোগাযোগ। অর্থাৎ তথ্যপাত্য এক জায়গা থেকে আরেক জায়গায় কীভাবে নেয় সেই সম্পর্কে জাস্ট একটু থিওরি টাইপের ধারণা পড়বে। এরপর দেখো ব্যান্ডউইথ, ব্যান্ডউইথ কী, ব্যান্ডউইথ হচ্ছে 3টি, ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রড ব্যান্ড। এখান থেকে প্রশ্ন আসবে কীভাবে, আসবে যে ন্যারো ব্যান্ডের সর্বনিম্ন গতি কত, বহু নির্বাচনীতে আসবে সর্বোচ্চ গতি কত। তো ন্যারো ব্যান্ডের সর্বনিম্ন গতি হচ্ছে 45 BPS, মনে রেখো 45 BPS, আর সর্বোচ্চ গতি হচ্ছে 300 BPS। তো পরীক্ষা আসতে পারে যে সর্বনিম্ন কত, সর্বোচ্চ কত, বা এই সমীকরণ দিয়ে আসতে পারে যে ন্যারো ব্যান্ডের গতি নিচের কোনটি, তাহলে কী হবে 45 থেকে 300, মনে রেখো। আচ্ছা, তাহলে ব্যান্ডউইথ কয়টা, 3টা। আর একটা হচ্ছে কি, ভয়েস ব্যান্ড, ভয়েস ব্যান্ডের গতি কত, ভয়েস ব্যান্ড হচ্ছে 1200 BPS থেকে 9600 BPS পর্যন্ত। তো আসতে পারে যে ভয়েস ব্যান্ডের সর্বনিম্ন গতি কত, 1200 BPS, সর্বোচ্চ গতি কত, 9600 BPS। তোমরা একটা প্রশ্ন করতে পারো যে স্যার BPS কি, BPS এর পুনরূপ হচ্ছে বিট পার সেকেন্ড, অর্থাৎ ব্যান্ডউইথের হারকে BPS বলে। এটা একটা প্রশ্ন যে ব্যান্ডউইথের হারকে কী বলা হয়, BPS, অর্থাৎ BPS এর মাধ্যমে ব্যান্ডউইথের গতি গতি আর কি গণনা করা হয়, এরকম একটা ব্যাপার। তো দেখো এখানে দুইটা আমরা প্রশ্ন পেয়ে গেলাম, ন্যারো ব্যান্ড এবং ভয়েস ব্যান্ড। আসতে পারে পরীক্ষায় ন্যারো ব্যান্ড বলতে কী বোঝো, তুমি লিখবা যে ব্যান্ডউইথের সর্বনিম্ন গতি হচ্ছে 45 BPS এবং সর্বোচ্চ গতি 300 BPS, তাকে ন্যারো ব্যান্ড বলে। পরীক্ষায় যদি আসে যে ভয়েস ব্যান্ড কাকে বলে, তুমি তাহলে একইভাবে লিখবা যে ব্যান্ডউইথের সর্বনিম্ন গতি হচ্ছে 1200 BPS এবং সর্বোচ্চ গতি হচ্ছে 9600 BPS, তাকে ভয়েস ব্যান্ড বলে। আরেকটা হচ্ছে ব্রড ব্যান্ড, ব্রড ব্যান্ডের সর্বনিম্ন গতি হচ্ছে 1 MBPS, অর্থাৎ সর্বনিম্ন 1 MBPS হতে অধিক, অধিক মানে হচ্ছে তুমি যত ব্যবহার করো তোমার চাহিদা অনুযায়ী, সমস্যা নাই। তাহলে ব্যান্ডউইথ সম্পর্কে আমরা একটু ধারণা পেলাম। এবার ধরো দেওয়া আছে ডেটা ট্রান্সমিশন পদ্ধতি, তারপর হচ্ছে ডেটা ট্রান্সমিশন মোড, তার বা কেবল মাধ্যম। আচ্ছা, ডেটা ট্রান্সমিশন পদ্ধতি বলতে কী বোঝায়, ধরো ডেটা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত করার যে পদ্ধতিগুলো সেটা বলা হয় আর ডেটা ট্রান্সমিশন পদ্ধতি। তো ডেটা ট্রান্সমিশন পদ্ধতি দুই ভাগে ভাগ করা যায়, যেমন হচ্ছে প্যারালাল ডেটা ট্রান্সমিশন পদ্ধতি, আরেকটা হচ্ছে সিরিয়াল ডেটা ট্রান্সমিশন পদ্ধতি। তো প্যারালাল বলতে কী বোঝায়, প্যারালাল হচ্ছে তোমার ডেটা সমান্তরালভাবে কাজ করবে, অর্থাৎ সরাসরি, মানে একটা থেকে আরেকটা সরাসরি যাবে। আর সিরিয়াল হচ্ছে অন বিট পর পর যাবে, অর্থাৎ এখানে সরাসরি যাবে না, এখানে একটা বিট থাকবে, বিট থাকবে, বিট থাকবে। তো ডেটা ট্রান্সমিশন পদ্ধতি কয় ভাগে ভাগ করা যায়, দুই ভাগে। আমি আবার বলছি, প্যারালাল ডেটা ট্রান্সমিশন পদ্ধতি, আরেকটা হচ্ছে সিরিয়াল ডেটা ট্রান্সমিশন পদ্ধতি। তারপর আমরা দেখতে পাচ্ছি ডেটা ট্রান্সমিশন মোড, এটা হচ্ছে আইসিটি এর সব থেকে মজার একটা টপিক। তো ডেটা ট্রান্সমিশন মোড হচ্ছে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে
ডেটা প্রবাহের দিকের ভিত্তিতে, আরেকটা হচ্ছে ডেটা গ্রহণ অর্থাৎ প্রাপক ও গ্রহণের উপর ভিত্তি করে। তো ডেটা ট্রান্সমিশন পদ্ধতি আমরা বলছি দুই ভাগে ভাগ করা যায়। তো ডেটা প্রবাহের দিকের ভিত্তিতে হচ্ছে তিন প্রকার, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, সিম্পুলেক্স। মানে সিম্পুলেক্স হচ্ছে একমুখীকরণ, শুধু ডেটা একদিকে যাবে, অপর পক্ষ পাঠাতে পারবে না, যেমন হচ্ছে রেডিও টেলিভিশন। কারণ আমরা যখন টিভি দেখি, আমরা যখন রেডিও শুনি, তখন আমরা শুধু কথা কি গ্রহণ করতে পারি, আমরা কিন্তু দিতে পারি না। তো এটা হচ্ছে সিম্পুলেক্স মোডের অন্তর্ভুক্ত। এরপর হচ্ছে হাফ ডুপ্লেক্স। হাফ ডুপ্লেক্স হচ্ছে উভয় পক্ষ ডেটা আদান প্রদান করতে পারবে, কিন্তু একই সময়ে না। উদাহরণস্বরূপ যদি বলি ডিভাইস বাদে, ধরো ক্লাসরুম, ধরো তুমি যখন স্যার কথা বলবে, তখন কিন্তু শিক্ষার্থীরা কথা বলবে না, এটাই নিয়ম। শিক্ষার্থীরা চুপ করে শুনবে, আবার যখন শিক্ষার্থীরা প্রশ্নে উত্তর দিবে অর্থাৎ কথা বলবে, তখন কিন্তু শিক্ষক চুপ করে শুনবে, শিক্ষক তখন কথা বলবে না, এটাই হচ্ছে কি নিয়ম। অর্থাৎ উভয় পক্ষ আদান প্রদান করবে, কিন্তু একই সময়ে না। এটা হচ্ছে তোমার হাফ ডুপ্লেক্স। যেমন এই হাফ ডুপ্লেক্স ডিভাইস বলতে কী বোঝায়, অকিটকি মানে ওয়্যারলেস কমিউনিকেশন যেটাকে বলে, তোমার যে প্রশাসন ব্যবহার করে। আর আরেকটি হচ্ছে হচ্ছে ফুল ডুপ্লেক্স। ফুল ডুপ্লেক্স বলতে কী বোঝায়, যে একই সময়ে উভয় পক্ষ ডেটা আদান প্রদান করতে পারবে একই সময়ে। এটা উদাহরণস্বরূপ হলো মোবাইল টেলিফোন। যেমন আমরা যখন মোবাইলে কথা বলি, তখন কিন্তু আমরা একই সময়ে দুজন কথা বলতে পারি। ধরো একজন একটা কথা বলতেছে, এই তুই কোথায়, মানে তুমি বুঝতে পারতেছো কী বলতে চাচ্ছে, তুমি কিন্তু ওই মুহূর্তে ওকে বলে এই বুঝছি বুঝছি, বলা লাগবে না বলা লাগবে না, মানে কি ওর কথার ভিতর দিয়েও তোমার কথাটা চলে আসতেছে। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বৃন্দ, এরপর দেখো আমরা দেখতে পাচ্ছি যে তার বা কেবল মাধ্যম। তো তার বা কেবল মাধ্যম, এখানে তোমাদের এই বইতে উল্লেখযোগ্য তার চারটি কেবল নিয়ে আলোচনা করা হয়েছে। কী কী, ধরো টেলিফোন কেবল, আরেকটা হচ্ছে কোএক্সিয়াল কেবল, টুইস্টেড পেয়ার কেবল, অপটিক্যাল ফাইবার কেবল। তো এখানে যে চারটি তারের কথা বললাম, তার ভিতরে সবথেকে গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য যে তারটি, সেটি হচ্ছে অপটিক্যাল ফাইবার কেবল। অপটিক্যাল ফাইবার কেবল হাজার হাজার কাচের তন্তু দ্বারা তৈরি, যা চুলের মতো চিকন এবং আলোর গতিতে ডেটা ট্রান্সফার করে, অর্থাৎ এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তরিত করতে পারে মেশিন ছাড়া, মানে কোনো রকম তোমার বিট ইয়া ছাড়াই এক স্থান থেকে অন্য স্থানে দ্রুত গতিতে ডেটা স্থানান্তর করতে পারে, হচ্ছে অপটিক্যাল ফাইবার কেবল। আরেকটা হচ্ছে কোএক্সিয়াল কেবল, এটা হচ্ছে সাধারণত ডিশ সংযোগ, টিভি লাইনে ব্যবহৃত হয়। কোএক্সিয়াল কেবলের চারটা অংশ থাকে। জাস্ট এইসব সম্পর্কে আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে। আমি তোমাদের আজকে মেইন যেটা আলোচনা করবো সেটা হচ্ছে নেটওয়ার্ক টপোলজি নিয়ে। আচ্ছা, এরপর আছে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম। এখানে আমি একটু বলি, ওয়্যারলেস কমিউনিকেশন বলতে বোঝায় যে তারবিহীন যোগাযোগ মাধ্যম। অর্থাৎ তারবিহীন যোগাযোগ মাধ্যম কী, যেমন ধরো ব্লুটুথ, তারপর ওয়াইফাই, ওয়াইম্যাক্স। তো এইখান থেকে কীভাবে প্রশ্ন আসতে পারে, আমি আলাদা করে লিখিনি ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স। ব্লুটুথ থেকে আসতে পারে যে ব্লুটুথের স্ট্যান্ড কত, ব্লুটুথ তারবিহীন কত মিটার পর্যন্ত যোগাযোগ করতে পারে, ওয়াইফাই স্ট্যান্ড কত, ওয়াইফাই তারবিহীন কত দূর যেতে পারে, ওয়াইম্যাক্স বলতে কী বোঝো, ওয়াইম্যাক্স স্ট্যান্ড কত, ওয়াইম্যাক্স কত দূর যেতে পারে। যেমন হচ্ছে আমি যদি একটু লিখি, একটু মুছি, তাহলে আরও তোমাদের ভালো মনে থাকবে। এখান থেকে কিন্তু বহুনির্বাচনী প্রশ্ন আসবে। দেখো আমি একটু লিখে দিই, এখান থেকে কিন্তু অবশ্যই বহুনির্বাচনী প্রশ্ন এসে থাকে। যেমন আসতে পারে ব্লুটুথের স্ট্যান্ড কত, ব্লুটুথের স্ট্যান্ড হচ্ছে 802.15, মনে রেখো। এরপর হচ্ছে ওয়াইফাই, ওয়াইফাইয়ের স্ট্যান্ড হচ্ছে 802.11। এরপর হচ্ছে ওয়াইম্যাক্স, ওয়াইম্যাক্সের স্ট্যান্ড হচ্ছে 802.16। তো এটারও স্ট্যান্ড। এরপর আসতে পারে যে ব্লুটুথ কত মিটার পর্যন্ত তারবিহীন যোগাযোগ করতে পারে, মনে রাখবা ব্লুটুথ হচ্ছে তোমার 10 মিটার, 10 মিটার পর্যন্ত তারবিহীন যোগাযোগ করতে পারবে। অর্থাৎ তোমার একটি ফোনের সাথে আরেকটি ফোন, মানে তারবিহীন যোগাযোগ যে ব্লুটুথের সিস্টেমে যদি করো, তাহলে 10 মিটার অর্থাৎ 20 হাত পর্যন্ত তুমি করতে পারবে। আচ্ছা, এরপর হচ্ছে ওয়াইফাই, ওয়াইফাই হচ্ছে তোমার 50 থেকে 200 মিটার পর্যন্ত যোগাযোগ করতে পারবে। আর ওয়াইম্যাক্স হচ্ছে সবথেকে বেশি, এটা হচ্ছে 10 কিলোমিটার থেকে 50 কিলোমিটার পর্যন্ত হতে পারে। তো এগুলো হচ্ছে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের অন্তর্ভুক্ত। তো এখন আমি তোমাদের সাথে মেইন যে টপিক সেটা নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে নেটওয়ার্ক টপোলজি। তো নেটওয়ার্ক টপোলজি থেকে কীভাবে প্রশ্ন আসবে, দেখো নেটওয়ার্ক টপোলজি হচ্ছে সয়টি, আমি একটু মুছে ফেলি যেহেতু আমি নেটওয়ার্ক টপোলজির একটু বিস্তারিত আলোচনা করব। নেটওয়ার্ক টপোলজি হচ্ছে 6টি, স্টার টপোলজি, রিং টপোলজি, বাস টপোলজি, মেশ টপোলজি, ট্রি টপোলজি, আরেকটা হচ্ছে হাইব্রিড টপোলজি। আমি প্রতিটা টপোলজি এই বোর্ডে, এখন 6টা টপোলজি আমি শুধু চিত্র অঙ্কন করব, আর চিত্র দেখতেই তোমরা কিন্তু অবশ্যই পারবে, কারণ এই টপোলজি দিয়ে যদি প্রশ্ন আসে, সৃজনশীল আসে বা বহুনির্বাচনী আসে, চিত্র দিয়েই কিন্তু তোমাকে প্রশ্ন করবে। তো কীভাবে করবে দেখো, ধরো আমি প্রথমে লিখলাম হচ্ছে স্টার টপোলজি। স্টার বলতে তো তোমরা বুঝতেছো, ধরো স্টার মানে তারা, তো এরকম তারা, তারা তো কেমন দেখলে বোঝা যায় না। ব্যাপারটা হচ্ছে ধরো এখানে মেন একটা কম্পিউটার থাকবে, এই মেন কম্পিউটার থেকে তোমাকে শাখা প্রশাখা ছড়াবে, অর্থাৎ তারা আকৃতি, তারা যেমন একটা থেকে একটা এরকম এরকম যায় না, তাহলে এই যে আরটা
চিহ্ন প্রতীকটা, এটা হচ্ছে কি স্টার টপোলজি, অর্থাৎ তারার মতো দেখতে বোঝাবে। এই স্টার টপোলজি এটা গেল, আমি প্রথম আগে স্টার টপোলজি অঙ্কন করি তাহলে তোমরা বুঝতে পারবে, তারপর একটু আলোচনা করে দেবো। আচ্ছা, স্টার টপোলজির পরে হচ্ছে রিং টপোলজি। তো রিং বলতে আমরা কী বুঝি, চাকা, চাকা বোঝায় না, তো এটা হচ্ছে কি রিং টপোলজি। হ্যাঁ, এখানে কম্পিউটার। আচ্ছা, এরপর রিং টপোলজির পরে ধরো বাস টপোলজি। বাস টপোলজি হচ্ছে, বাস বলতে তো বোঝোই মানে গাড়ি। হ্যাঁ, গাড়ি, তো গাড়ি গাড়িটা কেমন হয়, ডিজাইনটা কেমন হয়, মাঝখানে আবার একটা পথ থাকে, পথের পরে কি দুই পাশে কম্পিউটার মানে সিট দেওয়া থাকে না, তাহলে ব্যাপারটা হচ্ছে বাস টপোলজি হলো কীরকম, মাঝখানে একটা মেইন তার কেবল যাবে, সেই কেবল দিয়ে এই সিটের মতো করে আরও দেওয়া থাকবে, আর এখানে কি একজন ড্রাইভার থাকে না, এরকম একটা ব্যাপার। তো এটা হচ্ছে কি বাস টপোলজি, স্টার টপোলজি, রিং টপোলজি, তারপর হচ্ছে বাস টপোলজি, আর একটা হচ্ছে ট্রি টপোলজি। ট্রি টপোলজি বলতে কি বোঝায়, শাখা প্রশাখা। ট্রি মানে কি গাছ, অর্থাৎ গাছ আকৃতি। হ্যাঁ, এই ধরো আমি একটা গাছ নিলাম, একটা ডালপালা দিলাম, এই যে ডালপালা ডালপালা দিচ্ছি। তো দেখো, এই বাস টপোলজি আর ট্রি টপোলজির ভিতরে একটু মিল আছে। যেমন বাস টপোলজিতে তোমার ওই মেইন যেই তারটা, সেখান থেকে কিন্তু একটা কম্পিউটারের সংযোগ, আর এখানে দেখো একটা মেইন তার, সেখান থেকে এরকম বাচ্চের মতো করে সিটের মতো গেছে, কিন্তু এখানে ট্রি কেন বলা হয়েছে, এইখান থেকে আবার তোমার কম্পিউটার সংযোগ নেটওয়ার্ক স্থাপন করা যাবে। এটা হচ্ছে কি ট্রি টপোলজি, অর্থাৎ গাছের মতো করে। হ্যাঁ, এগুলো মনে রাখলে কিন্তু তুমি এই প্রতীক এ পারবে। ওকে, আচ্ছা, এরপর ধরো এটা গেল ট্রি টপোলজি, এরপর ধরো মেশ টপোলজি। তো মেশ টপোলজি কি, মেশ টপোলজি হচ্ছে এই রিং টপোলজির সাথে অনেকটা মিল, অর্থাৎ রিং আকারেই হবে। এই ধরো যে রিং টপোলজি, এই যে দিলাম, হ্যাঁ, তো এটা হচ্ছে রিং টপোলজি, কিন্তু এর ভিতরে ধরো এটার সাথে যদি এটা সংযোগ থাকে, এটার সাথে এটা সংযোগ থাকবে, এটার সাথে এটা, এটার সাথে এটা, তো এই যে আমি এখানে যেই টপোলজিটা অঙ্কন করলাম এটা হচ্ছে মেশ টপোলজি। রিং টপোলজি হচ্ছে এমন একটা টপোলজি যেখানে একটা কম্পিউটার নষ্ট হলে সবগুলো অচল হয়ে পড়বে, আর মেশ টপোলজিতে একই ধরনের ডিজাইনটা, কিন্তু মেশ টপোলজিটা এই ভিতর দিয়ে সংযোগ থাকার কারণে একটি কম্পিউটার নষ্ট হলে সবগুলো অচল হয়ে পড়বে না, কারণ আরেকটার সাথে আরেকটা সংযোগ দেওয়া আছে, আর রিংয়ে ধরো একটা বাদ দিলে কি সবগুলো বিচ্ছিন্ন হয়ে যাবে। তো এটা গেল হচ্ছে রিং, মেশ, ট্রি, বাস, আর এই টপোলজিটা হচ্ছে স্টার টপোলজি। তো স্টার টপোলজি বলতে তোমরা তো বুঝতে পারতেছো যে তারা আকৃতি দেখতে, তো এখানে আমি পাঁচটা টপোলজি অঙ্কন করছি। এখন আরেকটা বলছিলাম, সেটা হলো কি হাইব্রিড। হাইব্রিড টপোলজি হচ্ছে এই পাঁচটা টপোলজির একাধিক, অর্থাৎ ধরো দুইটা বা তিনটা বা পাঁচটা মিলে যে টপোলজিটা হবে সেটা হচ্ছে কি হাইব্রিড টপোলজি, অর্থাৎ এই পাঁচটা মিলে যে টপোলজিটা হলো সেটাই হলো হাইব্রিড। তাহলে টোটাল হলো কয়টা টপোলজি, ছয়টা টপোলজি। এবার এখন পাঁচটা না মিলে ধরো আমি এই তিনটা মিলাই দিলাম, এই তিনটা মিলাই দিলাম, তাহলে এই তিনটা হাইব্রিড। আমি ওই তিনটা না মিলে ধরো আমি এই দুইটা মিলাই দিলাম, তাহলে এইটাও কি হাইব্রিড। তো এই হচ্ছে টপোলজি। এই টপোলজি দিয়ে তোমাদের প্রশ্ন আসবে যে মানে কোন টপোলজির কাজ কী, কোন টপোলজি কীভাবে ব্যবহার করে, তারপরে হচ্ছে এরকম প্রতীক আঁকা থাকবে, বলবে এটা কোন টপোলজির বলা হয়। তো তোমরা কিন্তু সহজে মনে রাখতে পারবে স্টার টপোলজি কেমন, রিং টপোলজি কেমন, বাস টপোলজি কেমন, ট্রি টপোলজি কেমন, মেশ টপোলজি কেমন, আর হাইব্রিড টপোলজি যখনই দেখবা যে একটা টপোলজির সাথে আরেকটা টপোলজি মানে মিলাই দিছে, একটা টপোলজির সাথে আরেকটা টপোলজি, একটা বা দুইটা বা তিনটা এরকম যখনই যোগ করা থাকবে তখনই ধরে নেবা কি ওটা হাইব্রিড বা কম্বিনেশন টপোলজি। তো প্রশিক্ষার্থীবৃন্দ, টপোলজি সম্পর্কে একটু একটু ধারণা আসছে, তোমরা একটু বইতে একটু পড়ে নিও, তাহলে কিন্তু আরও ভালো বুঝতে পারবে। আর আমি যে কয়েকটা টপিক্স বললাম এটা তোমার একটা সাজেশন, হ্যাঁ, দ্বিতীয় অধ্যায়ের জন্য এইগুলো সম্পর্কে ধারণা থাকলে 100% পরীক্ষায় দেখবা দ্বিতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আসবে তুমি কিন্তু কিছু না কিছু লিখতে পারতেছো। ওকে, ভালো থেকো, তাহলে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আর অবশ্যই কমেন্ট করে জানাবে যে মানে কোনো সমস্যা আছে কিনা কোনো জায়গায় কোনো বুঝতে, আমি তোমাদের কমেন্ট অনুযায়ী ক্লাস আপলোড করে থাকবো। ভালো থেকো, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।